वेलकम टू आवर चैनल। आज के टॉपिक्स सम्पादक के पत्र। डब्ल्यूबीसीएस एग्जामे बांगला हलो प्रथम पत्र। प्रथम पत्र प्रथम प्रश्न हलो सम्पादक के पत्र। आजकेर विषय सम्पादक के पत्र। चलो शुरू करा जाक। नम्बर थाके 40, समय पाबे 36 मिनट। राब निते पारो, एई क्षेत्रे काठामो राब नेওয়ার तो दरकार नेই। दरकार पड़बे केवल मात्र मूल विषय वस्तुके राब करार जोन्नो। তোমাকে 150 শব্দের মধ্যে লিখতে হবে। তিনটি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। সম্পাদক পত্র খুব জটিল টপিকস নয়। স্ট্রাকচার যদি ফলো করা যায় 50% লেখা হয়ে যাবে তোমাদের, আর 50% নিজেকে লিখতে হবে। তারও একটা প্যাটার্ন আছে, যদি ফলো করা যায় 60% পর্যন্ত চলে আসবে। স্ট্রাকচারের মধ্যে লেখাটা চলে আসবে, বাকিটা নিজেদেরকে লিখতে হবে। এটা যেমন একটা দিক, এর অন্য একটা দিক হলো এখান থেকে কমন পাওয়া যায়। ডব্লিউবিসিএস এক্সামে এই পাঁচটা টপিকসের মধ্যে সম্পাদককে পত্র কোশ্চেনের কাছাকাছি যাওয়া যায় বা আন্দাজ করা যায় কি আসবে। আমরা সব সময় রিসার্চ করে চলেছি, দেখা যাক এবারে মিলবে কিনা। তার জন্য বিশেষ স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সেগুলো আমরা আস্তে আস্তে পরের ক্লাসগুলোতে দেখব। তোমার 3-4টে হয়তো ক্লাস লাগবে, তার বেশি লাগবে না। দেখতে হবে কিভাবে নম্বর বাড়ানো যায় এক্সামে। সারমর্ম থেকে যদি 25-26 নম্বর পাওয়া যায়, তাহলে বাংলাতে 130 নম্বর পাওয়া খুব সহজ হয়। সারমর্ম প্র্যাকটিস করতে হবে। প্রিলিমসের পর থেকে আমাদের শুরু করতে হবে সারমর্ম প্র্যাকটিস মেইনস অবধি। আমি কিছু ভিডিও ইউটিউবে দিয়েছি, দেখলে কিছুটা উপকার পাবে। অনুরোধ করব, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে তাও কমেন্ট করো, যদি খারাপ লাগে তাও কমেন্ট করো। কারো যদি কিছু সমস্যা হচ্ছে সেটা জানাতে চাইলে কমেন্ট করো। যদি আমি সেই কাজে দায়িত্ব নিতে পারি তাহলে খুব ভালো লাগবে। এখন তোমরা দেখে থাকবে ডব্লিউবিসিএস বাংলাতে ভালো নম্বর আসছে, সম্পাদককে পত্রতেও কিন্তু ভালো নম্বর আসে। সপ্তাহে একটা অভ্যাস করা দরকার, সেটা কিন্তু প্রিলিমস দেওয়ার পর থেকেই শুরু করতে হবে। আর সেটা যদি তুমি ইংলিশে ট্রান্সলেট করতে পারো তাহলে তো একসাথে তোমার দুটো কাজ হয়ে যাচ্ছে। প্রিলিমিনারি পরেই কিন্তু অভ্যাস শুরু করো। সপ্তাহে অন্ততপক্ষে একটা প্র্যাকটিস করার খুব প্রয়োজন। তাহলে শুরু করা যাক আমাদের সম্পাদককে পত্র। আমরা যে টপিকসগুলো আলোচনা করব সেই টপিকসগুলো সম্পর্কে আগে বলে রাখা দরকার। সেটা হচ্ছে প্রথমে আলোচনা করব সংবাদপত্র, সংবাদপত্র কাকে বলে। তারপরে আলোচনা করব সম্পাদকের বিষয়ে, তারপরে চিঠির বিষয়ে, তারপরে আলোচনা করব কাঠামো। কাঠামো যদি ভুল হয় তাহলে 10% নাম্বার ডিডাকশন হয়, কাটা যায়, সেটা আমাদের আলোচনা করতে হবে। আলোচনা করতে হবে ছেলেদের কি কি সমস্যা হয়েছে, আগে যারা আমার কাছে পড়েছে তাদের কি কি সমস্যা হয়েছে, তার কিভাবে সেটা সমাধান করা যাবে সেই বিষয়ে। আর একটা হচ্ছে সেটা হচ্ছে তোমার নাম্বার কিভাবে তোলা যাবে। এখানে সম্পাদকের পত্র ভালো নাম্বার আছে, নাম্বার কিভাবে তোলা যাবে। আর তারপরে আলোচনা করব যে এই যে তুমি পড়াশোনা করছো, তোমার লিখতে গিয়ে অনেক অসুবিধা হবে। ইনফরমেশন কোথা থেকে তুলবে বা নোটস পত্র কোথা থেকে কালেক্ট করবে, তাহলেই কিন্তু কমন পাওয়া সম্ভব। মানে একটু যদি স্ট্র্যাটেজি ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু তোমার ওই যদি ধরো 20-25টা করো তাহলে মধ্যেই কিন্তু তাদের মধ্যেই কিন্তু চলে আসবে। সেই বিষয়টা আমরা দেখব। সংবাদপত্র, সংবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নিউজ, আর সমযুক্ত বাদ সমান সংবাদ। সম কথার অর্থ হলো সমসাময়িক, আর বাদ কথার অর্থ হলো বার্তা। তাহলে এক কথায় দাঁড়াচ্ছে সমসাময়িক বার্তা। বাঙালি সংবাদের সঙ্গে চিরপরিচিত। হাড়ির খবর, নারী নক্ষত্রের খবর, আমরা অবশ্য প্রত্যেকদিন সংবাদপত্র পড়ি। দেখবে বাঙালির সঙ্গে অ্যাটাচমেন্ট খুব বেশি। তার কারণ হচ্ছে তুমি হয়তো তোমার বাড়ির খবর জানো না, কিন্তু পাশের বাড়ির লোক দেখবে সব খবর রেখেছে। দেখবে তুমি হয়তো একবারই জানো না, কিন্তু পাড়া প্রতিবেশী সব কিন্তু জানে। বা তোমার খবর যদি বলো তাহলেও কিন্তু পাড়া প্রতিবেশী রেখেছে। দেখবে মুচকি হেসে বলে, এখন তাহলে কি করা হচ্ছে। এর উত্তর দেওয়া খুব জটিল, দেওয়া দরকার নেই। এ তো গেল সংবাদপত্রের কথা। যিনি লেখেন সংবাদপত্র তিনি হচ্ছেন সাংবাদিক। এই প্রতিনিয়ত বিভিন্ন উৎস সূত্র থেকে বিভিন্ন বিষয়ের উপরে সংবাদ উপযোগী তথ্য সংগ্রহ করে একটা সম্পূর্ণ প্রতিবেদন তিনি তৈরি করেন। তিনি হচ্ছেন সাংবাদিক, যিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সাংবাদিক। একে আমাদের একেবারেই দরকার নেই, যাকে দরকার তিনি হলেন সম্পাদক, একজন সুপ্রিম পাওয়ারের অধিকারী, চারিদিক উলটপালট করে দিতে পারে তার লেখার মাধ্যমে। মানুষের সবচেয়ে বড় পাওয়ার ক্ষমতা হচ্ছে তার লেখায়, তারপরে মুখের শব্দে। সরকার বদলে দিতে পারে, মানুষকে সচেতন করে দিতে পারে, মানুষকে জাগ্রত করে দিতে পারে। কোটি কোটি মানুষ পড়ে, তাদের মনের ভিতরে, মানুষের মনের ভিতরে ঢুকে, তার চিন্তা ভাবনায় ঢুকে, চা খেতে খেতে গল্প করে আসতে পারে। আমরা লিখব তাকে চিঠি, আমরা লিখব সম্পাদককে চিঠি। একজন সাংবাদিক যা ঘটেছে সেই তথ্যসূত্র নিয়ে তার লেখা জমা দেন সম্পাদকের কাছে। এবার সম্পাদক কি করেন? সম্পাদক সেই লেখাটার পরীক্ষা করতে পারেন, বাছাই করতে পারেন, কাটাছাটা করতে পারেন, সংক্ষিপ্ত করতে পারেন, ভুল সংশোধন করে দেন। সংবাদ কাঠামোকে, সংবাদ স্বচ্ছতাকে তিনি দেখেন, পুনর্লিখেন, সংকলন করেন, শিরোনাম সূচনা লেখেন, সজ্জাগত পরিবর্তন করেন। আর যা দেশের জন্য ক্ষতিকারক তা তিনি ছাপান না বা বাদ দিয়ে দেন। সম্পাদকের একটা সুপ্রিম পাওয়ার আছে, আর আমরা লিখব সম্পাদককে চিঠি। মনের কথা যখন লিখিত আকারে কাউকে পাঠানো হবে লিখে, তা হলো চিঠি। সেটা চিঠি অনেক রকমের হয়। আমরা চিঠি যুগে নেই, আমরা বর্তমানে আছি SMS হোয়াটসঅ্যাপের যুগে। আমাদের চিঠি আসতো প্রায় 1 মাস 1.5 মাস আগে। আমরা যখন একদমই ছোট ছিলাম তখন চিঠি, ধরো আজকে যদি পাঠায় তাহলে 15-20 দিন পরে পৌঁছাতো, কিন্তু আজকে তো 15 মিনিটের বিরহ থাকা যায় না। সেটা হাই, সোনা, বাবু সবসময় SMS হোয়াটসঅ্যাপ, যা চিঠির সংক্ষিপ্ত রূপ। সাথে WBCS ছেলেদের এই প্রবণতা দেখি না, বেশি দেখি কলেজের স্টুডেন্টদের। তো আমাদের যখন আমরা সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমাদের একটা পাঠ্য ছিল, সেটা হচ্ছে রাশিয়ার চিঠি। রাশিয়ার চিঠি হচ্ছে রবীন্দ্রনাথ লিখেছেন, মানে তিনি রাশিয়ান ভ্রমণকালে তিনি কিছু পত্র পাঠিয়েছিলেন তার বন্ধুদের। সেই চিঠিটা তোমার হচ্ছে আমাদের আমরা যখন পড়তাম, আমার বর্ধমান ইউনিভার্সিটি ছিল, সেকেন্ড ইয়ারে পাঠ্য ছিল রাশিয়ার চিঠি। তো সেই চিঠিগুলো যে সাহিত্যের পাঠ বা সেগুলোতে যে সাহিত্য আছে, অসম্ভব সুন্দর তোমার হচ্ছে লেখা ওই চিঠিগুলো। সেই চিঠিগুলো কিন্তু সাহিত্যের পাঠ হয়ে গেছে। আর প্লাস হচ্ছে মানে চিঠি যে সাহিত্যের অংশ সেটাকে আমার মতো রবীন্দ্রনাথই দেখিয়েছেন, আর আমাদের সেটা সেকেন্ড ইয়ার পাঠ্য ছিল। তাহলে চিঠি খুব মানে সিরিয়াস একটা ব্যাপার। চিঠি লিখতে গেলে তোমাকে অনেক কিছু মেনটেন করতে হবে। এখানে আমরা আস্তে আস্তে দেখব যে আমাদের WBCS এক্সামে কি কি বিষয়গুলো আমাদের দেখতে হবে চিঠি লেখার ক্ষেত্রে। আমার কাছে একটা প্রশ্ন এসছে, যাই হোক আমরা ক্লাসটা চলুক, তবে এই প্রশ্নের উত্তরটা আমি একটা দিয়ে দিই। একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে লিখতে গিয়ে কিছু কোশ্চেন আসছে, সেই কোশ্চেনের ইনফরমেশনটা তার কাছে নেই, মানে সে সেই বিষয়ে কিছু জানে না, তাহলে কি করা যাবে? দেখো, সম্পাদককে পত্র আমাদের কোশ্চেন থাকে 3টা, ক, খ, গ। তাহলে সেক্ষেত্রে তোমার প্রবলেম হবে না, আমার মনে হচ্ছে না। যাই হোক, তুমি যখন তোমার হয়তো কোশ্চেনে একটা দিয়েছে তার জন্য হয়তো তোমার প্রবলেমটা আসছে। দেখো, আমি একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে বলতে পারি, সেই স্ট্র্যাটেজি বেস্ট সেটা আমি বলবো না, ফলো করতে পারো বা তোমাকে হিসাব করে নিতে হবে। একটা সহজ কথা বলি, দেখো আমার স্ট্র্যাটেজি তুমি যদি পুরোপুরি কপি করো তাহলে কিন্তু চাকরি কোনোদিনই পাবে না। তোমাকে তোমার স্ট্র্যাটেজি বানাতে হবে। তুমি হ্যাঁ নিতে পারো, যে স্ট্র্যাটেজিটা বলছি তুমি সেটা বিচার করতে পারো, দেখতে পারো, ভাবতে পারো। দেখো, প্রথম কথা হচ্ছে তুমি সেই টপিকস, তোমার কোনো হয়তো টপিকস দেওয়া হলো, তুমি একবারই সম্পাদককে পত্রের কাঠামো বা স্ট্রাকচারে ফেলার দরকার নেই। তুমি প্রথমে আগে দেখো যে সেই বিষয়ে তুমি কি কি জানো। তুমি প্রথম তো 1 2 3 4 5 করে পয়েন্ট করে 10টা লাইন বা বাক্য লিখো। এটা তুমি প্রথমে আগে শুরু করো লেখার। যারা একদমই পাচ্ছ না তাদের জন্য এটা কিন্তু বেস্ট স্টাডি। प्रथमत হচ্ছে সেই কোশ্চেনটা অ্যাভয়েড না করাই ভালো। 1 2 3 4 5 6 করে লিখো, দিয়ে দেখো তুমি লিখতে পারছো কিনা, তারপরে তুমি সম্পাদকের পত্রের স্ট্রাকচারে ফেলো। ঠিক আরেকটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে 100% কমন তুমি পাবে যদি তুমি মাধ্যমিকের বই তুমি দেখেছো, মাধ্যমিকের রচনা বই বা মাধ্যমিকের ব্যাকরণ বই যেটা আমরা আগে পড়ে এসেছি, সেই রচনার বইয়ে তুমি তোমার রচনার বই বা ব্যাকরণ বই যাই হোক একটা বই, তুমি রচনার বইটা দেখো, রচনা যে রচনাগুলো আছে সেগুলো তুমি প্রথমে নোট করো। আর আমাদের WBCS এক্সাম দেখো, এক্সামের কোশ্চেন দেখো, সম্পাদকীয় পত্র দেখো, তোমার 85% তোমার মিলে যাবে। তাহলে আমরা ইনফরমেশন ওখান থেকে তুলতে পারি, কিন্তু কথা মাথায় রাখতে হবে রচনা আর পত্র দুটার মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি তুমি আজকেই কোশ্চেন এবং রচনার বই, যে কোনো রচনার বই তুমি নিতে পারো। আমি এখানে রচনার বই তোমাদেরকে PDF দিয়ে দিচ্ছি, কিন্তু আমি ইউটিউবে দেখাতে পারি না, কারণ হচ্ছে কপিরাইট স্ট্রাইক আসবে। সেই জন্য যে কোনো রচনার বই তুমি নাও, কোনো অসুবিধা নেই। PDFও নিতে পারো, সেটা তুমি দেখো, সেই PDFটা তোমার রচনার জায়গাটা আর হচ্ছে তোমার কোশ্চেনটা এই দুটো একবার দেখো, দিয়ে একটা স্ট্র্যাটেজি বা একটা হিসাব করো। হিসাব করে আমাকেও বলতে পারো, আমার ধরো WBCS বেঙ্গলি কম্পালসারি আমার যে ফেসবুক পেজ আছে সেখানে তুমি মেসেজ করতে পারো। তোমার কোনো অসুবিধা হলে মেসেজ করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই আমার। ঠিক আছে, আমার একটা তোমার ওয়েবসাইট আছে wbcsbengalycompulsarypaper.com, সেখানেও তুমি লিখতে পারো। ঠিক আছে, তো এই স্ট্র্যাটেজি তুমি দেখতে পারো। WBCS এ সম্পাদকীয় পত্র প্রিপারেশনের দুটো দিক আছে, একটা হচ্ছে গতানুগতিক আর একটা হচ্ছে কারেন্ট টপিকস। কারেন্ট টপিকস হচ্ছে তোমাকে পেপার পড়তে হবে, মেইনলি যেটা আমি বলি সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকার যে তোমার হচ্ছে 4 নম্বরের পাতাটা আছে, সম্পাদক সমী পেশু, সেই জায়গাটা তোমাকে একবার করে দেখতে হবে। আর আমার ফেসবুক পেজে এটা আমি প্রতিদিনই দিই। আর তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট যে কারেন্ট টপিকস আছে বা সম্পাদকের পত্র, সেটা কিন্তু আমি পেপার কাটিং তোমাদের সময় বাঁচানোর জন্যই এটা আমি করে আসছি। আর 4 বছর আমি করছি, আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিতাম, এখন আমি ওয়েবসাইটে দিই, তাহলে এটার ক্ষেত্রে সুবিধা আছে। তাহলে কারেন্ট টপিকসের জন্য তোমাকে আমার ওই WBCS বেঙ্গলি কম্পালসারি পেপার কাটিং তুমি পাবে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। তাহলে কি হবে, প্রত্যেক মাসেই থাকে একদম মোস্ট ইম্পর্টেন্ট গুলো, যেগুলো খুব দরকার সেগুলোই কিন্তু দিই। তাহলে এটা গেল আমার। এবারে আমরা আসবো গতানুগতিক দিক। গতানুগতিকে 10টা টপিকস আছে, আর যদি অ্যাডভান্স করতে হয় তাহলে আরো 4টা টপিকস পড়বে। তাহলে গতানুগতিক যেমন হচ্ছে ভারতবর্ষের উপরে কিছু কোশ্চেন এসছে, যেমন হচ্ছে ভারতের বৈদেশিক বাণিজ্য 2014 সালে, নির্মল প্রযুক্তি 2015-তে, খরার বিষয় এসছে 2016-তে, তারপরে ভারতের উন্নয়নের জন্য বড় বাধা দুর্নীতি, এটা এসছে তোমার 2016 সালে। পশ্চিমবঙ্গ রিলেটেড কিছু কোশ্চেন এসছে, যেমন ধরো কলকাতার উন্নতি করানো সম্ভব, সেটা হচ্ছে 2014 সালে। পরিবেশ পর্যটনের ব্যাপারটা এসছে 2015 সালে। সমাজ বিষয়ক কিছু কোশ্চেন এসছে, ভাষা সাহিত্য বিষয়ক কিছু কোশ্চেন এসছে, প্রযুক্তি বিজ্ঞান বিষয়ক কোশ্চেন এসছে, শিক্ষা বিষয়ক কোশ্চেন এসছে, রাজনীতি বিষয়ে কিছু কোশ্চেন এসছে, আর কারেন্ট টপিকস বিষয়ে কিছু এসছে। কারেন্ট টপিকসটা তোমাকে বললাম, যেটা তোমাকে ফলো করতে হবে, বিগত 5 মাসের যদি তুমি ফলো করো তাহলে কিন্তু হয়ে যাবে। আর অ্যাডভান্স টপিকস গুলো আমরা পরে পরে আলোচনা করব, যে আরো কি অ্যাডভান্স টপিকস এর মধ্যে নিতে হবে। যদি তিনি কোশ্চেন সেটা ইউপিএসসি হন, APSC থেকে আসেন, তাহলে কিন্তু কিছু অ্যাডভান্স টপিকস আমাদের, তার জন্য 2-3টে হবে আর কি, যে টপিকস গুলো যেমন হচ্ছে সোশ্যাল ইস্যু বিষয়ে দেখতে হবে, হেলথ দেখতে হবে, ইকোনমি রিলেটেড দেখতে হবে। এই 3-4টে জিনিস কিন্তু যদি তিনি কোশ্চেন সেটার UPSC হন তাহলে আমাদের কিন্তু দেখে রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এই গতানুগতিক 10টা টপিকস, আর এগুলো সব পার্ট কিন্তু তুমি মাধ্যমিকের রচনা বইটা খুঁজলেই পাবে আর কি। তো এখানে তো আমি দিতে পারছি না, তোমাদেরকে বললাম কপিরাইট স্ট্রাইক আসবে। যে কোনো একটা বই তোমরা নিতে পারো, অসুবিধা নেই। তোমরা একবার দেখতে হবে। আমি তোমাকে প্রথম কথা বলছি, আমার স্ট্র্যাটেজি বেস্ট নয়, আমরা জাস্ট কি বলতো অনেকদিন ধরে পড়াচ্ছি আর রিসার্চ করে চলেছি। আমি তো আগে ইউটিউবেও ছিলাম না, এই রিসেন্টলি এসছি। আমার চ্যানেলটা আমি বলবো, অনুরোধ করব তোমাদের যে সাবস্ক্রাইব করবে। আমি আমার মানে আমি চেষ্টা করব যে কতটা দেখে দেখা যাক কতটা কি সম্ভব হচ্ছে। আমি তো কথা দিতে পারি না তোমাদের যে আর স্ট্রাকচারে যদি এই ইনফরমেশনটা দিতে পারো তাহলে দেখবে 50% লেখা হয়ে যাবে আর 50% নিজেকে লিখতে হবে। ইনফরমেশনটা জোগাড় করো। দেখো এমন একটা ইনফরমেশন দেবে WBCS এ নিজেকে লিখতেই হবে, লিখতে নিজেকে হবেই, ইনফরমেশনের প্রয়োজন আছে অবশ্যই। আর আজকের হাতে কোশ্চেন খুলো, কোশ্চেন দেখো, যার কোশ্চেন নেই কোশ্চেন ডাউনলোড করো, কোশ্চেনটা দেখো। আর রচনার বইটা মাস্ট দেখবে, দিয়ে হিসাব করবে কি আসছে না আসছে দেখবে, ঠিক আছে। আর আমাদের তো ক্লাস চলবেই, ক্লাসের কোনো প্রবলেম নেই। আমরা এখানে শেষ করে দেবো আমাদের ক্লাস। তবে নেক্সট ক্লাস আলোচনা করব স্টুডেন্টের কি কি সমস্যা আসে, লিখতে গিয়ে নম্বর কেন কম আসে, আর কি কি ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন, এগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে দেখবো, ঠিক আছে। তবে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার।